इसमें लाइक हमारे रही वीडियो स्किप करती है ऑनलाइन क्लास की तुम्हारे कागज आज अभी तुम्हारे हिस्सा पिक कर वीडियो रिपोर्ट वीडियो की तीन एक को पढ़ा तीन एक नंबर की तरफ से तो पढ़ा हो पिक्चर उसके बाद पिक्चर एक है ना फर्स्ट के बोल से सेवा संदर्भ में अपरिशोधित मूल्य आपने अपरिशोधित मूल्य मानी बाकी के सेवा संदर्भ कैसे किस मूल्य परिशोधित करते बाकी जगह था पे सेवा में अपरिशोधित मूल्य तो हमने देखी सेवा संदर्भ को कौन करे बना रहे थे एक है ये दवा से साल 2017 में 8 तारीख एक है ना बोला से धारे सेवा संदर्भ को करे बना हो मूल्य परिशोध करते मे मास तारीख सेवा सरंजाम मूल्य परिशोध सेवा सरंजाम मूल्य परिशोध 30,000 যখনই বিয়োগ করব তখনই ব্যাকে দিয়ে বুঝাই দিতে হবে যে বিয়োগ হবে 20,000 থেকে 30,000 চলে গেলে 10,000 টাকা হলো সেবা সরঞ্জাম রিপোর্ট শুল্ক মূল্য তাহলে উত্তর লিখতে হবে উত্তর 10,000 টাকা ফর শেষ হয়ে গেলে ফোর নম্বরে বলছে আত্মীয় স্বত্বাধিকারের পরিমাণ তার মানে মালিকানা স্বত্ব অথবা মূলধনের পরিমাণ বের করবো ওই মাসে তাহলে এখন আমরা ফোর নম্বরে চলে যাবো
প্রথমে ভাড়া পরিশোধ মেটার অফিস ভাড়া পরিশোধ করেছে 18,000 টাকা তারপরে অফিস কর্মচারীদের বেতন পরিশোধ মেট করুন কর্মচারীদের বেতন পরিশোধ 10,000 টাকা আমরা ব্যয় বলতে ভাড়া বিজ্ঞাপন বিনিয়োগ বেতন সাপ্লাই বা মনিহারি এগুলো বুঝলাম কিন্তু এখানে আর নেই তাহলে এই মাত্র দুটা একটা ভাড়া পরিশোধ আর একটা বেতন পরিশোধ তো দুটো যোগ করলে আসছে 18,28,000 এখন আর যখন যদি বিয়োগ করলে আসছে 1,62,000 পরিমাণ হচ্ছে 1,62,000 এখন দেখো আমরা গণনা করছি মালিকানা অথবা যে অথবা ইংরেজিতে ব্যালেন্স লেখা যায় তাহলে 2 তারিখ আমার 1,00,000 টাকা আছে মালিকানা সত্ত্বেও 1,00,000 টাকা আছে তারপরে 4 তারিখে ভাড়া পরিশোধ মেয়েটা ভাড়া পরিশোধ করলে নগদ টাকা চলে যাবে 18,000 মালিকানা সত্ত্বেও চলে যাবে 18,000 তাহলে এখন বিয়োগ করে দেখবো কত টাকা হবে বাকিতে এর জন্য বাংলাদেশ পারলো সম্পদ পারলো 24,000 টাকা মানে পাওনাদার মানে পাওনাদার অথবা তারপরে দেখো মে 12 তারিখে নগদ আইনি সেবা যাওয়ার তাহলে নগদ টাকা বৃদ্ধি পাইল নগদ বেড়ে গেল মালিকানা সত্ত্বেও বেড়ে গেল 30,000 টাকা নগদ আইন হিসাবে দেওয়া হলো মালিকানা সত্ত্বেও বেড়ে গেল 30,000 টাকা এখন আমরা এই নির্দিষ্ট বের করবো নির্দিষ্ট হচ্ছে 2,8,3,11 1,12,000 30,000 এখানে 40,000 এখানে 1,12,000 তারপরে দেখো
ষোলো তারিখে বেতন পরিশোধ, তার মানে নগদ টাকা কমে গেল, মালিকানা সত্ত্বেও কমে গেল। মেঘ ষোলো, মালিকানা সত্ত্বেও কমে গেল। তারপরে বলা আছে 25 তারিখে ব্যাংক থেকে ঋণ নিতাম। এখানে একটা কথা আছে, ব্যাংক থেকে ঋণ নেওয়া হয়ে গেলে বর্তমানে ব্যাংকে টাকাটা বেড়ে যায়, তো ব্যাংক হিসাবে দিতে পারো বা নগদে কোনো টাকা দিতে পারো, ব্যাংক নির্ধার সেটা ঠিকই আছে। এই জায়গায় ব্যাংক আলাদাভাবে ঘর করে করে দেয় অথবা নগদে কোনো দেওয়া যায়, কারণ টাকা নেওয়া হয়েছে, টাকা আসছে। মে 25 তারিখ ব্যাংক থেকে ঋণ নেওয়া হলো 1,00,000 টাকা, আবার এখানে ব্যাংক ঋণের জায়গায় 1,00,000। তাহলে এখন টোটাল আসছে বৃত্ত কত হয় এটা বের করুন। আবার নতুন নতুন তথ্য তোমাদেরকে শেখাবো। তবে ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।